সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। যে জাজমেন্টটাই কিন্তু স্ত্রীর ইন্টারিম মেনটেন্যান্স কিন্তু অর্ধেক হয়ে গেছিল। হাজব্যান্ড সুপ্রিম কোর্টে অ্যাপিল করার পর সুপ্রিম কোর্ট কিন্তু মেনটেন্যান্স অর্ধেক করে দেয়। এমন কিছু খরচা হাজব্যান্ড দেখিয়েছিল যে ক্ষেত্রে কিন্তু তার ইন্টারিম মেনটেন্যান্সটা সুপ্রিম কোর্ট অর্ধেক করে দেয়। কী সেই খরচা? এবং আপনার কেসেও যদি এই ধরনের ম্যাটারগুলো থাকে, এই ধরনের ফ্যাক্টসগুলো থাকে, আপনারা যদি এই ধরনের খরচাগুলো থাকে, তাহলে কিন্তু আপনিও এই কেসটা রেফার করতে পারেন এবং আপনারই মেনটেন্যান্স কিন্তু অর্ধেক হয়ে যেতে পারে, অর্ধেক হতে পারে, আরও কমও হয়ে যেতে পারে। এটা নিয়েই আজকে আলোচনা করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনারা কি জানতে চাইছেন, আপনাদের কোশ্চেন। এবং আমাদের সঙ্গে যদি কথা বলতে চান আমাদের দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে আসছি। বন্ধুরা, মেনটেন্যান্স কিন্তু ইন্টারিম মেনটেন্যান্স কিন্তু বন্ধ করা খুব একটি কঠিন এবং খুবই দুঃসাধ্য ব্যাপার। কিন্তু ইন্টারিম মেনটেন্যান্স কমানোর ক্ষেত্রে কতগুলো জিনিস কিন্তু কাজ করে। ইন্টারিম মেনটেন্যান্স কতটা ধার্য হবে সেটাও কিন্তু একটা কিছু জিনিসের উপরে নির্ভর করে। আপনার খরচা কতটা, আপনার ইনকামের অনুপাতে কিন্তু ইন্টারিম মেনটেন্যান্স হয়, এটা ঠিক কথা। কিন্তু আপনার কোনো ডিপেন্ডেন্ট আছে কিনা, এবং ডিপেন্ডেন্টে হয়তো আপনার মা বাবা আছে, তার মা বাবার হয়তো অসুস্থ মা বাবা, তারা হয় তাদের মেডিকেল এক্সপেন্সেস আছে, আপনার হয়তো হোম লোন আছে, আপনার হয়তো কোনো ছোটো ভাই বোন আছে যার এডুকেশনাল এক্সপেন্সেস আছে, এই ধরনের এক্সপেন্সেস, অনেকগুলো এক্সপেন্সেস কিন্তু মাথায় রেখে সেই এক্সপেন্সেসগুলো কাট হয়, তারপরে কিন্তু মেন্টারিং মেনটেন্যান্স কিন্তু ধার্য হয়। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই জিনিসগুলো। এবং অনেকে কিন্তু বন্ধুরা এই ভুলটা করেন যে ইন্টারিম মেনটেন্স আমাকে কম করতে হবে, সুতরাং আমাকে অনেক কিছু মানে ভুলভাল অনেক এক্সপেন্সেস কিন্তু তারা দিয়ে দেয়। কিন্তু কোর্ট এই জিনিসগুলো বুঝতে পারে যে কোর্টকে হয়তো ভুল বোঝানোর জন্য এই যে এক্সপেন্সগুলো দেওয়া হয়, তখন কিন্তু কোর্ট জিনিসটাকে মানে যে কমানোর জন্য হয়তো উনি মেনটেন্যান্স কমানোর জন্য হয়তো ওই এক্সপেন্সেসগুলো দেখিয়েছিলেন, ভুল এক্সপেন্সেসগুলো দেখিয়েছিলেন, কিন্তু কোর্ট এগুলো ধরে ফেলে উল্টে কিন্তু বেশি মেনটেন্যান্স দিয়ে দেয়। সুতরাং এই ধরনের ভুলগুলো করবেন না, যেগুলো ঠিক এবং যেগুলো ডকুমেন্টারি প্রমাণ আপনি দিতে পারবেন সেই ধরনের এক্সপেন্সেসই কিন্তু অবশ্যই আপনার দেখানো উচিত। সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারিম মেনটেন্যান্সটা অনেকটা কম হয়ে যেতে পারে। এই যে কেসটা আমি এখন আলোচনা করব, এই কেসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সেরকমই হয়েছে। ক্রিমিনাল আপিল নাম্বার 879/2009, ভূষণ কুমার মিন ভার্সেস মানসী মিন অ্যালিয়াস হরপ্রীত কৌর, এই যে কেসটা আমি বললাম, এই কেসটাতে কিন্তু সুপ্রিম কোর্ট ওয়াইফের ইন্টারিম মেনটেন্যান্স কিন্তু অর্ধেক করে। বন্ধুরা, এই কেসে কিন্তু ইন্টারিম 10,000 টাকা ইন্টারিম মেনটেন্যান্স হয়, যেখানে হাজব্যান্ডের ইনকাম ছিল 35,000-এর মতো পার মান্থ ইনকাম তিনি করেন, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু 10,000 টাকা ইন্টারিম মেনটেন্যান্স হয়েছিল। এই ইন্টারিম মেনটেন্যান্সের থেকে তিনি কিন্তু এই জাজমেন্ট থেকে কিন্তু তিনি খুশি হননি, তাই তিনি প্রথমে জজ কোর্টে এবং তারপরে হাইকোর্টে গিয়ে কিন্তু অ্যাপিল করেন। অ্যাপিল করার পরেও কিন্তু জজ কোর্ট এবং হাইকোর্ট কিন্তু দুজনেই তার এই যে রায়টা মানে 10,000 টাকার যে ইন্টারিম মেনটেন্যান্স ট্যাক্সটা কিন্তু অপরিবর্তিত রাখে। এরপর কিন্তু তিনি সুপ্রিম কোর্টে যান এবং ক্রিমিনাল আপিল ফাইল করেন। ক্রিমিনাল আপিল ফাইল করার পর সুপ্রিম কোর্ট এটা দেখে যে সুপ্রিম কোর্টের কাছে তিনি এটা জানান যে তার একটি হোম লোন আছে, এবং হোম লোনে কিন্তু তার
অনেক টাকা ইএমআই কেটে যায়, এবং ইএমআই কাটার পরে তার হাতে কিন্তু 9,000 টাকা মাত্র থাকে তার মাসে সাংসারিক খরচা চালানোর জন্য। এবার সেখানে 10,000 টাকা যদি ইন্টারিম মেনটেনেন্স হয় তাহলে তার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জিনিসটা কিন্তু সুপ্রিম কোর্ট বিচার করেন, এবং বিচার করে কিন্তু সুপ্রিম কোর্ট মেনটেনেন্স অর্ধেক করে দেন, অর্থাৎ 5,000 টাকা মেনটেনেন্স করে দেন। তো বন্ধুরা দেখলেন যে এই কেসের ক্ষেত্রে কি কেমনভাবে হাজব্যান্ডের পরে কিন্তু ইন্টারিম মেনটেনেন্সের অর্ডার হলো, এবং ইন্টারিম মেনটেনেন্স যা হয়েছিল সেটা কিন্তু অর্ধেক হয়ে গেল। এই ল্যান্ডম্যান জাজমেন্টটার কিন্তু আপনি বেনিফিট আপনার কেসেও নিতে পারেন। যদি আপনার কেস এরকম হয়, এরকম সিচুয়েশনগুলো আপনার কেসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ল্যান্ডমার্ক জাজমেন্টের বেনিফিটটা নিতে পারেন। তো বন্ধুরা আজ এই অবধি, আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিও।